দুনিয়ার জীবনে আপনি যে সুন্দরী বিবি পাইছেন, আপনি যে সন্তান আদি পেয়েছেন, বিশাল বিল্ডিং করেছেন, স্বপ্নের বিল্ডিং, বিভিন্ন চেয়ারে আপনি অধিষ্ঠিত হয়েছেন, নাজ নিয়ামত আপনার সব জায়গায় ভরা আছে, মনের ভিতরে সব সময় দুরু দুরু ভাব, কবে না যিনি প্রাণের বিবিটা বের হয়ে যায় কাছ থেকে, দূরে সরে যায়, কবরে চলে যায়, নাকি আমি আগে যাব, কোনো গ্যারান্টি, এই জন্য ভালো লাগে না, মনের ভিতরে সব সময় দুরু দুরু ভাব আছে না নাই বলেন, কোন ছেলেটা কোন মেয়েটা কোন সময় বিদায় হবে, নাকি এই রঙিন সম্ভার সংসার রেখে স্বপ্ন রেখে আমি বিদায় হয়ে যাব, কি হবে আমি তো ভালো জানি না, কি হবে কি হবে, এই টেনশন থাকে, যার কারণে অস্থায়ী নেয়ামতে কোনো মজা পাওয়া যায় না। এজন্য যেতে হবে এমন এক জায়গায়, আওয়াজ দিয়ে বলেন সেই জায়গার নাম কি। এই জন্য আল্লাহ পাক বলেন, জান্নাতে যদি যাইতে পারো তোমাদের জন্য যা দাবি করবা সেইটাই পাইবা, যা ডিমান্ড করবা, যা দরখাস্ত করবা, ডিমান্ড করতে দাবি করতে দেরি হবে, তোমার দাবি পূরণ করতে এক সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? এই পৃথিবীতে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে যে আয়াত আল্লাহ নাজিল করেছেন, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وسارعوا إلى مغفرة من رب بكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ عافين عن الناس، والله يحب المحسنين، والذين إذا فعلوا
فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وقال النبي صلى الله عليه وسلم ما من قوم فيهم رجل يعمل بالمعاصي ويقدرون على إزالته فلا يزيلونه إلا أعمهم الله بعذاب قبل أن يموتوا أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সকলের দিলে বিশ্বনবীর মহব্বত আছে না নাই? আরেকটু জোরে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কদমোঁ মে মুস্তফা কি মেরা মজর হোতা ও খাকি পাকি হোতি মে খাক সার হোতা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকই না ঠিকই না খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়েদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু কালিমার জিকির করেন, লা ইলাহা জড়ে, লা ইলাহা মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছি ঘরে, ইহুদি খ্রিস্টানেরা মোদের ইমান কেড়ে নিল, দেখি নাই খেয়াল করে, ঠিক কিনা? মুসলিম মোড়া ঝিমিয়ে পড়েছি, মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছি ঘরে, বামপন্থীরা মোদের ইমান কেড়ে নিল, দেখি নাই নজর করে, ইমান ইমান বল রে মুসলিম, ইমান কিয়া তুই সুজা, মুসলিম হয়ে কেউ কি কখনো বহে শয়তানি বোঝা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়ার ঐতিহ্যবাহী নন্দীগ্রাম উপজেলার ঐতিহাসিক দিনী শিক্ষাপীঠ বিদ্যাপীঠ সিংজানী ডিএসএস আলিম মাদ্রাসার এবং হাফিজিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত 56তম অধিবেশন, বাৎসরিক ইসালে সওয়াব ও ইসালে ওয়াজ মাহফিল 2020 সালের মহান স্বাধীনতার মাস মার্চের 13 তারিখ, আজকে বসন্তকালের প্রথম মাস ফাল্গুনের 29তম তারিখ, রোজ জুমাবার, শুক্রবার। বাদে আসর থেকে মাদ্রাসা ময়দানে মাহফিলের কার্যক্রম, ছোট্ট ছোট্ট সোনামণিদের কলকাকুলি, তাদের পরিবেশনা ইসলামী সঙ্গীত কোরআন তেলাওয়াত, এর মাধ্যমে শুরু হয়েছে। আর বাদ আল মাগরিব থেকে পর্যন্ত জিকির আসকার সহ দিনের বড় বড় হযরত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। মাহফিলের এখন দ্বিতীয় অধিবেশন, আমার পরে একজন প্রধান মেহমান আছেন, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তিনি আসবেন। এই মুহূর্তে আমি মঞ্চে উপবিষ্ট হয়ে গেলাম, এটি আমার কোনো ক্ষমতা বলে নয়, মাহফিল কর্তৃপক্ষের আমন্ত্রণ এবং মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মঞ্জুর, এই দুইটির সমন্বয়ে আজকের মাহফিলের মঞ্চে বসা। আজকের এই মাহফিলের মঞ্চে এই মুহূর্তের সভাপতির আসন যিনি অলঙ্কৃত করার কথা, এই মাদ্রাসার মোদাররিস, আমার ওস্তাদ, আমার শিক্ষক, দোয়ার খুনি, মাথার মনি, আশিক রসুল আলহাজ হযরত মৌলানা আইয়ুব আলী সাহেব মাদ্দাজিলুল আলী, সম্ভবত অ্যাবসেন্ট আছেন উনি অসুস্থতার কারণে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে যেন সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করে। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি
নন্দীগ্রাম ও কাহালু আসনের মেম্বার অফ পার্লামেন্ট, জাতীয় সংসদের মাননীয় সদস্য, বিশিষ্ট সমাজসেবক, পার্লামেন্টেরিয়ান আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন এমপি সাহেব, বিশেষ অতিথি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য, জেলা আওয়ামী লীগের সদস্য জনাব আনোয়ার হোসেন রানা এলএলবি সাহেব, জনাব রেজাউল আশরাফ জিন্না উপজেলা চেয়ারম্যান নন্দীগ্রাম বগুড়া, মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস মুফাসসির কোরআন মুমতাজুল ফুকাহা আলহাজ হযরত মাওলানা মুফতি বদরুর রশিদ মিয়া, যিনি আসবেন সময় মতো, দোয়া করি আল্লাহ এই মানুষটিকে দীর্ঘ নেক হায়াত দারাজ করে দিন। তার খেদমত আমরা আরো চাইত নাকি চাই না? তাহলে জোরে বলতে হবে আমিন। আজকের মাহফিলের আমার পূর্ববর্তী আলোচক, যিনি আমার শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ আব্দুস সামাদ এম এম সাহেব, যিনি আমাদের বিশার কৃতি সন্তান, আইলপুনিয়া দরবার শরীফের অন্যতম খাদেম। আল্লাহ পাক আজকের এই আলোচককে তার কণ্ঠকে বিশ্বময় কোরআনে কারিমের জন্য ছড়িয়ে দিন, প্রচার করে দিন বলে আমিন। এই মাদ্রাসার প্রিন্সিপাল আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান এবং সিংজানি হাফিজি মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ, এই মাদ্রাসার সর্বস্তরের আসাতিজাই কেরাম, স্নেহাস্পদ ছাত্রছাত্রী, কমিটির সদস্যবৃন্দ, সম্ভবত প্রধান অতিথি আসতেছেন, আমরা তাকে একটু আল্লাহর নামে তকবীর ধ্বনির মাধ্যমে বরণ করে নিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, কই আসো, প্রধান অতিথির আগমন, মাননীয় এমপি মহোদয়ের আগমন, সিংজানি মাদ্রাসার পক্ষ থেকে নিন সালাম শুভেচ্ছা, সিংজানি আলিম মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মারহাবা। যে আমি ব্রেক দিচ্ছি, উনি একটু কথা বলবেন, এরপরেই আমি শুরু করবো আবার ইনশাল্লাহ। এখনই ব্রেক, এই অপারেটর দাদু ভাই এটা উঠাই দাও। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, কচিকাচারা, পর্দার অন্তরালে বসা মা ও বোনেরা, আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? এমপি সাহেব আজকের বক্তব্য শেষ করে গেলেই ভালো হতো, কি কর, আর একটু বললেই আমার সময় শেষ হয়ে যেত, 12টা বেজে যেত, আমাদের সম্মানিত প্রধান বক্তা এসে যেতেন। আমি আর সামান্য সময় আপনাদের সামনে কিছু আলোচনা রাখতে চাই, তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? সবাই শোনার জন্য রেডি আছেন? সবাই দেখি হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে, আমাদের এই পাগল ছেলেটা আর কিছু না পারুক তকবীরটা দেওয়ার পরে
এমপি সাহেবের কথায় আপনারা কেউ তকবীর দেন না, আমি দুইবার দিছে, পরে ধন্যবাদ জানাই। জাতে মাতাল হলে তালে ঠিক আছে, মারহাবা দেন। আমরা সবাই মিলে আল্লাহর প্রশংসা করছি এই মুহূর্তে, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এতগুলি মানুষ আল্লাহর নামে একটা জোরে তকবীর দেই তো শয়তান পালিয়ে যাবে। তুমি থাকো, আমি ধরি, তোমার সময় তুমি দিবা, এখন আমি ধরব। লিল্লাহে তাকবীর, সবাই জোরে সোরে ধরবেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। সিংজানি মাদ্রাসা জিন্দাবাদ, সিংজানি মাদ্রাসা নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা এই মাহফিলে এসেছেন জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য? সবাই বলেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কারণ জাহান্নামে কি আছে, শান্তি না শাস্তি বলেন? আজাব না রহমত? আজাবে কেউ যেতে চায়? ওখানে কি আগুন আছে না পানি আছে? আগুনে কেউ যেতে চায় না, ঠিক না ভাই? ঠিক বলেন। জান্নাতের ভিতরে আমরা সকলে যেতে চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আমার আল্লাহর টার্গেট হলো আমরা জান্নাতমুখী হই, জাহান্নাম থেকে আমরা দূরে থাকি, জান্নাতের নিকটবর্তী হয়ে যাই। এটা কে চান? সবাই বলেন, জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের 3 নম্বর সুরা, 4 নম্বর পারা সুরা আলে ইমরান 133 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পরস্পরে প্রতিযোগিতা করো, তোমরা পরস্পরে দৌড়াতে থাকো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, তোমাদের রবের মাফির দিকে, তার মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও। আর এরপরে তোমরা দৌড়াও এমন এক বিশাল জান্নাতের দিকে যার বিশালতা আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। কো প্রিয় ভাইরা, আমরা তাহলে দৌড়াবো কোন দিকে? দুইটা দিকে দৌড়াতে বলেছেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কয়টা দিকে দৌড়াতে হবে? সবাই বলেন, দুইটা দিকে। একটা হলো আল্লাহর ক্ষমার দিকে, আর একটা হলো আল্লাহর বিশাল জান্নাত যার পরিধি আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। এই দুই দিকে আল্লাহ আমাদের দৌড়াইতে বলেছেন। এখন এই ক্ষমা পাওয়া যাবে যাত্রার প্যান্ডেলে, এই ক্ষমা পাওয়া যাবে মমতাজ ম্যাডামের কনসার্টে, এই ক্ষমা পাওয়া যাবে ঝাকানাকার মঞ্চে, এই ক্ষমা পাওয়া যাবে পয়লা বৈশাখের অনুষ্ঠানে, এই ক্ষমা পাওয়া যাবে বিশ্ব ব্যাহা দিবসের অনুষ্ঠান মালায় পাওয়া যাবে। এ ক্ষমা পাবেন কোথায়? আমার মতে ক্ষমা পাওয়ার কয়েকটা জায়গা, মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মার্কাজ, কোরআনের তাফসির মাহফিল। আওয়াজ দেন, এগুলোতে ক্ষমা আছে না নাই? জান্নাত আছে না নাই? ওইসবে জান্নাত পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে আমাদের দৌড়াইতে বলেছেন, কারণ জান্নাত হলো সবচেয়ে লোভনীয় জায়গা, কাঙ্ক্ষিত বাঞ্ছিত জায়গা। জান্নাতের চাইতে নেয়ামতে ভরা
জিনিসপত্র আর নিয়ামতরাজি অন্য কোথাও নাই। জান্নাতের মধ্যে যে নিয়ামতরাজি আছে, ফিহা নাঈমুম মুকীম। জান্নাতের নিয়ামতগুলো হলো চিরস্থায়ী নিয়ামত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? চিরস্থায়ী নিয়ামতের মজা কম না বেশি? যে নিয়ামত আজ আছে কাল নাই এইটার কোনো মজা? যেমন আমাদের এমপি সাহেব এখনই বলে গেলেন, আমার পাওয়ার কয় বছর? জোরে কয় না। তারপরও বিরোধী দলের চাপ আছে না নাই? মধ্যবর্তী নির্বাচন তাড়াতাড়ি নামো, টেনে হাসরে নামো, কথা কয় না? এটা আমার না, বিরোধী দলের দাবি আছে না নাই কর। তো উনি বললেন আমার মাত্র 5 বছর, তার ভিতরে 1 বছর অলরেডি এক্সপায়ার, আর কয় বছর? 4 বছর। ওনার মনের ভিতরে কি শান্তি লাগে? ওনার মন চায় যে যদি সারা জীবন থাকতে পারতাম, কথা কয় না? এই নিয়ামত উনি পাবেন না, এটা দুনিয়ার জীবনের নিয়ম। একজন লোক কুরবানির ঈদে গরু জবাই দিয়েছে, এখন এই গরুর গোশত কয়েকদিন পূর্বে তার মেয়েকে বিয়ে দিয়েছে, নতুন জামাইয়ের বাড়িতে কুরবানির গোশত দেওয়া লাগে না বুঝি এলাকায়? লাগে কি না? এখন গরুর গোশত দিতে যাবে, ছেলেটাকে বলল বাবা যাও তো তোমার বোন সালেহার বাড়িতে একটু গরুর গোশত দিয়ে আসো, নতুন জামাই আমার, তোমার মেয়ের, তোমার বোনের বাড়িতে একটু যাও। তো ছেলেটা এসে বলতেছে, আব্বু আমাদের তো মোটর সাইকেল নাই, বাইসাইকেল আছে, আমি বাইসাইকেল নিয়ে যাব না। এখন আর বাইসাইকেল চলে? ছেলেরা চড়ে এতে কি লাগে? এইটা লাগে, ঠিক কিনা ঘর বাইক দরকার। তো বললো বাবা আমার তো বাইক নাই রে, আমার তো বাসায় কোনো মোটর সাইকেল নেই, তুই কি নিয়ে যাবি? মোটর সাইকেল নিয়েই যায়। কয় না যাবো না। তো কোথায় পাবি মোটর সাইকেল? কয় যে আমার চাচাতো ভাই বল্টু মিয়া কয়েকদিন আগে বিয়ে করলো, ওই বিয়ে করে একটা পালসার পাইছে। কি স্যার? পালসার। ওটা বসে আছে একটু, আপনি বলেন দিয়ে দেবেন। যে তখন বলছে যে বাবা বল্টু রে, এ তোর বোনের বাড়িতে একটু গোশত দিতে যাবে, তোর জ্যাঠাতো ভাইকে একটু মোটর সাইকেলটা দে হাওলাত। তো চাচা বসে আছে, নিয়ে যা। তো দিছে, ও যখন মোটর সাইকেল নিয়ে নতুন দুলা ভাইয়ের বাড়িতে বোনের বাড়িতে যাচ্ছে, ওর সিনা ছিল 18 ইঞ্চি, এখন এই মুহূর্তে হয়েছে 26 ইঞ্চি, কথা কয় না? কি জন্যে? মোটর সাইকেল পেয়ে মনে হয়েছে বাবা পাইছি, আর যাবে না। কি কন ঠিক কিনা? তারপরে যখন গোশত দিয়ে বাড়ির দিকে আসতেছিল, আগে ছিল 18 ইঞ্চি, এখন আর তাও নাই 12 ইঞ্চি। কোন কারণে? কথা কয় না, বুঝতেছেন না আমার কথা? কোন কারণে? এই মোটর সাইকেল ফেরত দিতে হবে। এটা যদি তার নিজের হতো, সিনা আরো 28 থেকে 32 ইঞ্চিতে চলে যেত, কথা বলতে হবে ঠিক কিনা? দুনিয়ার জীবনে আপনি যে সুন্দরী বিবি পাইছেন, আপনি যে সন্তান আদি পেয়েছেন, বিশাল বিল্ডিং করেছেন, স্বপ্নের বিল্ডিং, বিভিন্ন চেয়ারে আপনি অধিষ্ঠিত হয়েছেন, নাজ নিয়ামত আপনার সব জায়গায় ভরা আছে, মনের ভিতরে সব সময় দুরু দুরু ভাব, কবে না যিনি প্রাণের বিবিটা বের হয়ে যায় কাছ থেকে, দূরে সরে যায়, কবরে চলে যায়, নাকি আমি আগে যাব, কোনো গ্যারান্টি? এজন্য ভালো লাগে না, মনের ভিতরে সব সময় দুরু দুরু ভাব আছে না নাই বলেন? কোন ছেলেটা কোন মেয়েটা কোন সময় বিদায় হবে, নাকি এই রঙিন সম্ভার সংসার রেখে, স্বপ্ন রেখে আমি বিদায় হয়ে যাব, কি হবে আমি তো ভালো জানি না, কি হবে কি হবে, এই টেনশন থাকে, যার কারণে অস্থায়ী নিয়ামতে কোনো মজা পাওয়া যায় না। এজন্য যেতে হবে এমন এক জায়গায়, আওয়াজ দিয়ে বলেন সেই জায়গার নাম কি? এই জন্য আল্লাহ পাক বলেন, জান্নাতে যদি যাইতে পারো তোমাদের জন্য যা দাবি করবা সেইটাই পাইবা, যা ডিমান্ড করবা, যা দরখাস্ত করবা, ডিমান্ড করতে দাবি করতে দেরি হবে, তোমার দাবি পূরণ করতে 1 সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই পৃথিবীতে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে যে আয়াত আল্লাহ নাজিল করেছেন কোরআনে কারিমের 24 নম্বর পারা 41 নম্বর সুরা, সুরা হামিমা সাজদা আয়াত নম্বর
32 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত এমন একটা জায়গা যা দাবি করবা, যা চাইবা, মনের ভিতরে যা খাইশাত হবে, দুনিয়াতে যা না জায়েজ জান্নাতের মধ্যে তা জায়েজ। আপনাদের বুঝি জান্নাত দরকার নেই? তে আসতে সুবহানাল্লাহ কোন কে? আরে জোরে বলেন, যা দাবি করবেন, যা চাইবেন, মনের মধ্যে যা উদয় হবে সঙ্গে সঙ্গে পূরণ হবে। এই আয়াতের তাফসীর একজন মুফাসসির লিখেছেন, এক সময় আমাদের দেশে এই খরা মৌসুমে বসন্তকালে জমিনে বাবুই পাখি পাওয়া যেত। কি পাখি পাওয়া যেত না? বাউই বাউই। এগুলো আগে আমরা কাম্পা দিয়ে মারতাম, কথা বলেন, সেটা নিয়ে এসে জবাই করে খাইতাম। জান্নাতের মধ্যে কি এরকম পাখির গোস্ত পাওয়া যাবে না? কথা বলেন। সূরা আখিয়ার মধ্যে আল্লাহ ওয়াজ করছেন, কি ওয়াজ করছেন? লাহামে তাইরিম মিম্মা ইশতাউন। জান্নাতের মধ্যে তুমি আমার অনারেবল গেস্ট হবা, মুআজ্জাজ মুকাররম মুহতারাম মেহমান হবা, অতিথি হইবা, তুমি যে মানের, যত রকম গুণের স্বাদে আর গন্ধে অতুলনীয়, তুমি যেরকম মানের পাখির গোস্ত চাইবা, জান্নাতের মধ্যে ওই পাখি দিয়া তোমারে আপ্যায়ন করানো হবে। আয়াতের তাফসীর করতে গিয়ে একজন মুফাসসির লেখেন, দিন মজুর সারাদিন পরিশ্রম করে বাড়িওয়ালার কাছ থেকে মাত্র 100 টাকা কামাই করেছে, কয়শো, এটা নিয়ে যখন বাসায় ফিরেছে, বিবি এত বড় একটা বাজারের লিস্ট তৈরি করে দিয়েছে, চাল আছে, ডাল আছে, তরি তরকারি আছে, অনেকগুলি খাবারের কথা লেখা আছে। এই লোকটার পকেটে কত টাকা? জোরে বলেন, যত বড় বাজারের লিস্ট 100 টাকা দিয়ে কি এটা কখনো কেনা সম্ভব? তারপরেও বীররা বিবির আকুতি, দেখা যাক কি হয়। উনি এই 100 টাকা নিয়ে বাজারে যখন ঢুকতেছেন, বাজারের শুরুতে নজর করে দেখেন একজন বাবুই পাখি বিক্রেতা কয়েকটি বাবুই পাখি নিয়ে তার দোকানের পশ্চাৎ সাজায় বসে আছে। লোকেরা এসে জিজ্ঞেস করছে, এই বাবুই পাখির দোকানদার, তোমার একটা বাবুই পাখির দাম কত? সে বলতেছে, আমার একটা বাবুই পাখির দাম হলো 25 টাকা। তাহলে জোড়া কত? 50 টাকা জোড়া। এই লোকের মনে আকুতি, আমার হাতে মাত্র 100 টাকা, চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, তরি তরকারি কিনতে হবে, আহারে মাছের দোকানে, গোশতের দোকানে তো যেতে পারবো না, কিন্তু মৌসুমি পাখির গোশত বড় বড় মানুষ, বড় বড় ইনকাম যাদের আছে তারা কিনতেছে, আমার মাত্র 100 টাকা তহবিল, আমি যদি একটা বাবুই পাখি নিতে পারতাম, আমার আমার স্ত্রী পুত্র পরিবারকে আমি একটু মজা করে মৌসুমি এই গোশতটা খাওয়াতাম। এই আশা নিয়ে বাজারের ভিতরে ঢুকেছেন, চাল কিনলেন, ডাল কিনলেন, তরি তরকারি যত সামান্য কিনে নিলেন। এক পর্যায়ে যখন বাজার থেকে ফিরে আসতেছেন পাখির দোকানে, যখন আসতেছেন তার পকেটে মাত্র এখন 15 টাকা। কয় টাকা? আরো জোরে কম। আপনারা বলেন, একটা পাখির গোশত একটা পাখি কিনতে এখনো তার কয় টাকা বাকি? 10 টাকা বাকি। আস্তে করে পাখির দোকানদারের পাখির গোশতওয়ালার কানে কানে গিয়ে বলে, ভাই আমি দিন মজুর 100 টাকা দিয়া আমি যা কিনতে আসছিলাম, কেনার পরে মাত্র 10-15টা টাকা আমার পকেটে আছে, আমি বেশি চাই না, 10টা টাকা সার দিয়ে আমাকে 15 টাকায় একটা পাখি তুমি আমারে দিয়ে দাও। এই দিন মজুর মানুষটা গোপনে গোপনে গোশত বিক্রেতার কাজে বলল, কিন্তু সে হাটে হাড়ি ভেঙে দিল, সবার কানে কানে পৌঁছে দিল, এত জোরে চোখ রাঙায়া, এত জোরে আওয়াজ দিয়ে বলল, অপমান করার জন্য তোমার 15 টাকা নিয়ে গিয়ে তুমি বয়ামের ভেতরে সুন্দর করে সাজায় রাখো, তোমার 15 টাকা দিয়ে একটা পাখিও তুমি কিনতে পারবা না। লোকটা এক বুক ভরা ব্যথা নিয়ে
দু চোখের পানি দিয়া বুক বাসায়া বাড়িতে ফিরে গেল। বিবি বাল বাচ্চা অধীর আগ্রহে কি যেন বাজার থেকে আসবে মাছ না গোস্ত দেখে, ব্যাগের ভিতরে কিছু তরি তরকারি আর চাল ডাল, কোনো মাছও নাই গোস্তও নাই, স্বামীর চোখে পানি। বিবি এসে আঁচল দিয়ে পানি মুছায় দেয়ার বলেন, তাদের স্বামীর কেন আপনি কান্দেন, কি হয়েছে? বলে, এই ঘটনা বলতে শরম পাচ্ছি, তুমি হয়তো আমাকে নাপুংসক বলতে পারো, এই জন্য আমি বলতে পাচ্ছি না। এক পর্যায়ে স্বামী স্ত্রী উভয়ে ইন্টিমেসাই হওয়ার পরে চাল ডাল তরি তরকারি দিয়া একটু ডাল খিচড়ি রান্না করে তারা খেয়ে ফেললেন, রাতের বেলায় ঘুমায় করে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হামিমা সিজদার 24 নম্বর পারা 41 নম্বর সূরা সূরা হামিমা সিজদার এই 32 নম্বর আয়াতের ভিতরে শাহাদ করেন, এই লোক যদি ইমানদার হয়, নামাজি হয়, জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতি বাবুরচিখানায় মনে মনে টনে টনে এই পাখির গোশত তার সামনে হাজির করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই রকম একটা জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন। দুনিয়ায় কোনো স্বপ্ন স্বাদ আপনার ষোলো আনা পূর্ণ হবে না, জান্নাতে গেলে মানুষের সব স্বাদ পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ আস্তে কর, সুবহানাল্লাহ আস্তে কর। এই জান্নাত সম্পর্কে আজকে নাস্তিকেরা এই জান্নাত সম্পর্কে মানুষের ভুল ভুল সিদ্ধান্ত দেয়, ভুল কনসেপ্ট দেয়, ভুল ধারণা দেয়, ঠিক কিনা? আমাদের দেশের এক নষ্টা ভ্রষ্টা মহিলা ছিল, এখনো বেঁচে আছে কিন্তু আমাদের দেশে নাই, যার নাম হলো তাসলিমা নাসরিন। কি নাম বললাম? এই মহিলাটা তার মাকে বলতেছে, মা তুমি যায় নামাজ বিছাইছো কেন? কয়, মা নামাজ পড়বো। কয়, মা খবরদার নামাজ পড়া লাগবে না, নামাজ পড়ে কি পাইবা? কয়, নামাজ পড়ে জান্নাতের চাবি পাবো। কথা কি সঠিক বলছে না ব্যাঠিক বলছে? সুবহানাল্লাহ। কোন তো তখন ওই মহিলা বলতেছে, মা ওই জান্নাতে যাবা, ওই জান্নাত সম্পর্কে আমার পড়াশোনা আছে। কি পড়াশোনা করছো মা? কই, জান্নাতে যখন আমার বাপ তোমার স্বামী যাবে, ওখানে মা কি বলে আমার আব্বাজি ওখানে 70টা হুর পাবে, এতই সুন্দরী সেগুলো, তোমার মতো মায়ের কথা আমার আব্বার মনে থাকবে না, ওই জান্নাতে যাওয়ার দরকার নেই মা, তুই ওখান থেকে যায় নামাজ তোল। মাকে কি শুদ্ধ বুঝাইল না ভুল বুঝাইল? বলেন বলেন বলেন, এরকম অনেকেই ভুল বুঝায় কিনা? গতকাল আমি শুনলাম নেটের ভিতরে একটা আলোচনা এবং একটা গান শুনলাম, বাউলদের গান, বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কি ওর ধারণা অনুযায়ী মন্দির ঘরে থাকে নাকি? কথা কয় না এই শয়তান, তার গানের মাধ্যমে বুঝাইল এই জাতিকে, উঠতি বয়সের তরুণ তরুণীদেরকে, খবরদার তোমরা হস করতে যাইতে পারবা না, ওখানে আল্লাহকে পাইতে যাও, রসুলকে পাইতে যাও, ওখানে পাওয়া যায় না। এই 3 লক্ষ টাকা খরচ করে হস করার দরকার নাই, এখানে গরিব গুরবাদের সেবা করো তাহলে আল্লাহকে পাওয়া যাবে, হস করার দরকার নাই। আপনারা বলেন, এই বাউল শিল্পী কোরআনকে মেনেছে না অস্বীকার করেছে? আজকের মাহফিলে কোরআন শরীফ হাতে নিয়ে এই শয়তানটার গ্রেফতার দাবি করছি, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই জাতির সামনে তাকে ল্যাংটা করার জন্য দাবি জানাই। কি বলেন, ঠিক কি না? আমার মনে হয় এই সমস্ত লোকের শাস্তি হওয়া দরকার। কথা বলছেন না কেন? আজকে আমরা চুপ করে থাকতে থাকতে ওরা মাথার উপরে চড়ছে। কথা বলেন ভাই, সেদিন এক বলছে, আলেমদেরকে যদি পাইতাম পাছায় লাত্তি মারতাম। আশ্চর্য কথা, 90 ভাগ 92 ভাগ মুসলমান যে দেশে, সে দেশে ধরনের উচ্চ বাচ্চ আমরা শুনতে চাই না, কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জোরে কোন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, জান্নাত ওখানে গেলে আমার মা বোনেরা, আমার আব্বা জানেরা, আমরা ওখানে গেলে পুরুষ জাতি আমরা হুর পাবো, এটা তো স্বাভাবিক, ঠিক কিনা? কর, হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, আল্লাহ পাক বলেন মুক্তার দানার মতো
অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার, পবিত্রা, যাদেরকে কোনোদিন কেউ চোখ দিয়েও দেখে নাই, স্পর্শ করো তো দূরের কথা, এরকম বিবি তোমরা জান্নাতে পাইবা। এই কথা শুনে মা বোনেরা, এখানে মহিলা প্যান্ডেল থাকলে খুব খেপতেছে, আজ থেকে ওই স্বামীর সেবাই বন্ধ করে দিব। কিন্তু কথা তো ভুল বুঝলে হবে না, কথা শুদ্ধ বুঝতে হবে, ঠিক কিনা কোন? সেটা হলো এই হাদিস শরীফের স্বাদ হয়েছে, আপনারাও বুঝাবেন। হাদিস শরীফের স্বাদ হয়েছে, বিশ্ব নবীজি বলেছেন আমরা যখন জান্নাতে যাব আল্লাহর রহমতে, আমাদের বিবিগণ যদি জান্নাতে যেতে পারেন, তারা যদি সালেহ হন, নেককারিণী হন, পর্দানুশীল হন, নামাজি হন, দিনদার হন, ওনারাও জান্নাতে যাবেন। এই 70 জন হুর গিলামানের নেত্রী হবে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বিবিরা। তাহলে কি তাদের মর্যাদা কমলো? আরে ভাই কথা কম, মর্যাদা কমলো না বাড়লো? এই জন্য জান্নাত দরকার আছে না নাই? তো এখন জান্নাতে যাবেন কেমনে, সেই পদ্ধতি আজকে আমি বলে দিব। আপনারা কি শুনতে চান? শুনতে চান? ওই মহিলা সব কথাগুলা ইসলামের বিরুদ্ধে বলে আজকে কিন্তু এই দেশের মধ্যেও নাই। তসলিমা নাসরিন এখন কোথায় আছে? ইন্ডিয়ায় আছে, ভারতে। প্রথমে পালাই গিয়েছিল কোথায়? সুইডেনে। বাংলাদেশে ওই সময় আমরা গান গাইছিলাম, তসলিমা পালিয়ে গেল সুইডেনে, তসলিমা পালিয়ে গেল সুইডেনে, দেশের মাটি ছাড়লো, ভাষা গো ছাড়লো, ছাড়লো দেশের সংস্কৃতি, তসলিমা পালিয়ে গেল সুইডেনে। এখন পর্যন্ত আসার দূর স্বপ্ন দেখতে পারে না, একটু মাঝে মধ্যে ওখান থেকে আমাদের দেশে আসার জন্য ঝুঁকি মারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তোমারে নিয়ে এসে নতুন ঝামেলা পাকাতে চাই না। মারহাবা গো। এখন প্রশ্ন হল, জান্নাতে যদি যেতে চাই জান্নাতে যাব কেমনে, সেটা তো জানা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল সূরায়ে আলে ইমরানের 133 নম্বরের পরে 100, এইবার আল্লাহ পাক 34 নম্বর আয়াতের ভিতরে বলেন, এর আগের আয়াতের শেষে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই পৃথিবীর যে মানুষগুলো মানুষকে ভয় পায়, যেই মানুষগুলো ক্ষমতাকে ভয় পায়, রক্ত চক্ষুকে ভয় পায়, মানুষের ভয়কে আমি আল্লাহর মতো ভয়, যারা মনে করে যে আলু খাসিয়াত তন্নাসিকা খাসিয়াতিল্লাহ, ওরা মানুষের ভয়কে আল্লাহর ভয়ের মতো মনে করে, এই সকল মানুষের জন্য আমি জান্নাত রাখি নাই, জান্নাত রেখেছি উইদ্দাত লিল মুত্তাকিন, যাদের কলিজার ভিতরে আমি আল্লাহ ছাড়া আর কারো ভয় নাই, ওই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করেছি। তাহলে মুত্তাকি হতে হবে, ঠিক কিনা? কি হতে হবে? জোরে বলেন, সবাই বলেন, মুত্তাকি হতে হবে। এখন যদি আমি আপনি মুত্তাকি হতে চাই, মুত্তাকি হতে গেলে কি করতে হবে? আল্লাহ পাক নিজেই সেই ফর্মুলা দিচ্ছেন। 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনাল গায্যা ওয়াল-আফিনা আনিন-নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা মুত্তাকি হবে তাদের 1 নম্বর কোয়ালিটি হবে, 1 নম্বর গুণ হবে, তারা সচ্ছল থাকুক, অসচ্ছল থাকুক, ধনী থাকুক, গরিব থাকুক, তারা ভালো থাকুক, মন্দ থাকুক, তারা নিচু হোক, উঁচু হোক, তারা সুন্দর থাক, অসুন্দর থাক, উভয় অবস্থায় আমার রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে তারা দান করবে, আমার রাস্তায় তারা খরচ করবে, এরাই হলো মুত্তাকির পরিচয়। যেরকম সুবহানাল্লাহ, আমরা গরিব থাকি, ধনী থাকি, টাকা পয়সা থাক আর না থাক, এই অবস্থায় কার রাস্তায় ব্যয় করব? কি ভাই, টাকা পয়সা যদিও নাও থাকে, পরিবারে যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাও টাকা বাড়ায় না বাড়ায় না, এই মুহূর্তে আপনার একটা বড় অসুখ হোক, আল্লাহ না করুন, দেখবেন কোথা থেকে টাকা বাড়ায়, কথা বলে না?
বাড়ায় না বাড়ায় না, কিন্তু আল্লাহ রাস্তায় আমাদেরকে খরচ করতে গেলে এখানে আমাদের কৃপণতা আসে, হাতটা সংকুচিত হয়ে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, হাত সংকুচিত করা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, আমি যা দিয়েছি এখান থেকে আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ চতুর্গুণে বাড়ায় দিব। ওয়াদাকার সবাই বলেন। এই আয়াতের তাফসীর পড়তে গেলে অনেক কিছুই পাওয়া যায়। আমার সোনার নবীজিও তিনি তার সর্বস্ব ইসলামের জন্য, দিনের জন্য, গরিব দুঃখের জন্য বিতরণ করে দিয়েছেন। মারহাবা কর। আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনাদের খারাপ লাগতেছে কথাগুলো কি বুঝতেছেন? খারাপ লাগুক আর ভালো লাগুক, বজলুর রশিদ না আসা পর্যন্ত আব্দুস সালাম নামিবে না। কি ঠিক কি না? কি খারাপ লাগতেছে কথাগুলা? আপনারা কথা বুঝতে পারতেছেন তো? না বুঝলে কিন্তু কায়দা হয় না, বেকায়দা হয়। কি কায়দা হয়? এক লোক একটা গাছের নিচ দিয়ে যাতায়াত করতেছে, মুরব্বী মানুষ, এখন দেখে ওখানে একটা লোক, একটা ছেলে আধ বয়সী, ওখানে উঠে গাছের মাথায় বসে গোড়া কাটতেছে, ডালের ডালের মাথায় বসে কাটতেছে কি গোড়া। ওর লক্ষণ কি? কথা কয় না। ওর লক্ষণ খুবই কম খারাপ না বেশি খারাপ? কিন্তু ও তো ওটা বুঝতে পারতেছে না। কিন্তু নিচে দিয়ে যে লোক যায় সে বলতেছে, বাবা এ তুই মরছুরে। এই কথা বলার সাথে সাথে ও বলতেছে মনে মনে যে আমাকে তো এই কথা জীবনে কেউ কোনোদিন কয় নাই। এই মুরব্বী হলো আমাদের গ্রামের মাতবর। ও যখন বলল আমি মরছি, তা আমি যে মরছি তাতে কোনো সন্দেহ নেই। ওই দা ওখান থেকে ফেলে দিয়া বাড়িতে গিয়ে ওর বিবিকে বলতেছে, আমি মরে গেছি, আমাকে দাফন কর। এই কথা কি শুদ্ধ বুঝলো না ভুল বুঝলো? বলেন বলেন বলেন, ভুল বুঝলো। এক পর্যায়ে চতুর্দিকে সাপ আছে, মশারও সাপ আছে। প্রিয় ভাইরা, স্ত্রীকে বলতেছে আমি মরে গেছি, তুমি আমাকে দাফন করো। স্ত্রী বলতেছে ওই সব ভাক্কা বাদ দাও, সকালে কাঠ কাঠ পেরে গেছো, ভাত এখনো চুলায় ওঠেনি, খড়ি নাই, তুমি এসে বলতেছ আমি মরে গেছি, তুমি কেমন মরছো দেরি কি ঝাঁতাবার করতেছো।